আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার চূড়ান্ত সিদ্ধান্তের কবলে পড়তে যাচ্ছে জামাত ইসলামী জামাতের ভাগ্য নির্ধারণী জোট সাথে সম্পর্ক ঐতিহাসিক আমার কাছে অনেকটা মনে হয়েছিল যে ট্রাস্টেড বিএনপি জামাত জোট শুধুমাত্র নির্বাচনী জোট নয় যদিও বলে থাকে উভয় দলই যে নির্বাচনী জোট কিন্তু আমি বলি যে না নট অনলি নির্বাচনী জোট বিএনপি জামাত জোট অনেকটা সেমি আদর্শিক জোট জিয়াউর রহমান থেকে শুরু করে অধ্যাপক আজম জম্মান আব্দুর রহিম এদের সাথে অনেকটা আদর্শগত সিমিলারিটি বা জামাতের তত্ত্ব আদর্শ জিয়াউর রহমানের যে ফরমেশনের প্রভাব পড়েছিল আদর্শিক যথেষ্ট মিল অ্যাটলিস্ট পলিটিক্যাল সেন্সে ছিল যদিও দুইটা ভিন্ন মেরুর দল অতএব এই জোটের একটা বিশেষ তাৎপর্য রয়েছে নিসব নির্বাচনী জোট বলে হবে না কারণ শুধুমাত্র নির্বাচনী জোট এই যুগ 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 ধরে এত বছর পর্যন্ত এভাবে টিউরোবেল থাকে না কিন্তু যখনই বিএনপি এই বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় ক্ষমতার কাছাকাছি চলে যায় তখনই কোনো না কোনো একটা অংশ বুদ্ধি দেয় বিএনপিকে যে জামাতকে তালাক দাও জামাতকে ছেড়ে দাও এবং বৃহত্তরৈকের প্রশ্ন যখন আসে তখনই অনেকে বুদ্ধি দেয় বৃহত্তর ঐক্যের জন্যে জামাত প্রশ্নের সিদ্ধান্ত নিতে হবে এবং বিএনপির হাইকমান্ডের উপর একটা এক্সট্রিম প্রেশার পড়ে যে জামাতকে তোমরা ছাড়ো ২০১৮ সালে ডক্টর কামাল হোসেন এদের ফাঁদে পড়েছিল এখন আবার বঙ্গবীর কাদের সিদ্দিকী মানে ভারতপন্থী আমেরিকাপন্থী একটা বিশাল অংশ বামপন্থী বিএনপিকে প্রেশারাইজ করেছে জামাত ছাড়ো জামাত ছাড়লে বৃহত্তর ঐক্য হবে নানান কথাবার্তা তো এরকম একটা নিউজ গণমাধ্যমে ছড়িয়েছে যেহেতু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমান সরকারকে স্যাংশন দেওয়া হয়েছে সরকারের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে যদিও এই স্যাংশন এটা সরকার সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে বলে আমি মনে করি এর কোনো প্রভাব আলাদা পড়বে না হোয়াট সেটা আমার অন্য আলোচনা কিন্তু এটাকে বিএনপি মনে করছে যে না একটা ভালো কিছু পরিবর্তন ইঙ্গিত তারা ক্ষমতায় চলে যাবে নানান কল্পনা বিলাস তারা করছে তো এর উপর ভিত্তি করে বিএনপির উপর যে চাপ যে জামাতকে তালাক দাও একেবারে স্পষ্টভাবে সশব্দে তালাক দিতে হবে তো এটার উপর ভিত্তি করে বিএনপি বলার চেষ্টা করছে না খুব শীঘ্রই জামাত প্রশ্নে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই আমি বলেছি চূড়ান্ত সিদ্ধান্তের কবলে পড়তে যাচ্ছে জামাত ইসলামী আর পরবর্তী যে তাদের স্থায়ী কমিটির মিটিং সেটা হবে জামাতের ভাগ্য নির্ধারণী ম্যাচ কি হতে যাচ্ছে এই ম্যাচ বিশ্লেষণ করব তবে তার আগে বুঝে রাখা প্রয়োজন জামাত ইসলামী একটা ইসলামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল জামাত ইসলামের একটা নিজস্ব রাজনীতি আছে তাদের স্বতন্ত্র ধারা আছে তারা নিচক ক্ষমতা কেন্দ্রিক দল নয় তারা এমন দল তাদের দলের সিস্টেমটি হচ্ছে এরকম কয়েক যুগ ক্ষমতার বাইরে থাকলে তাদের তেমন কিছু আসে যায় না বিএনপি হচ্ছে কেন্দ্রিক দল কয়েক যুগ ক্ষমতা থেকে দূরে থাকলে তাদের অস্তিত্ব থাকবে না জামাত কিন্তু সেরকম নয় আর জামাত রাজনীতিতে অতটা সফল না তার চেয়ে সফলতা তাদের বেশি অন্য অন্য গ্রাউন্ডে অতএব তারা শুধু যে এই রাজনীতি করে বিষয়টা কিন্তু এরকম নয় আর তাদের যে নিজস্ব রাজনীতি নেই বিএনপির উপর পুরোপুরি নির্ভর তাও কিন্তু নয় অনেক বিষয় আছে অতএব বিএনপির সাথে যে আমাদের জোট থাকুক না না থাকুক সেটা জামাতের জন্য বাঁচা মরার লড়াই বিষয়টা কিন্তু এরকম নয় জামাতের ভাগ্য নির্ধারণী ম্যাচ এটা বিএনপির সাথে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বা জামাতের ভবিষ্যৎ জামাতের নিজস্ব রাজনীতির ক্ষেত্রে এটা সিরিয়াস মারাত্মক কিছু নয় হয়তো বা দুই তেইশ সালের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিন্তু জামাত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাজনীতি করে তাদের রাজনৈতিক আলাদা এতে আসলে তেমন যে বড় কিছু যেভাবে গণমাধ্যমে বলা হচ্ছে যে বিএনপি তালাক দিলে শেষ এরকম আসলে কিছুই না সাময়িক রাজনীতিতে একটা প্রভাব রয়েছে এরপরে আসলে এই যে ভাগ্য নির্ধারণী ম্যাচ হিসেবে গণমাধ্যম যেটা প্রচার করছে পরবর্তী বা যেখানে সিদ্ধান্ত নেবে সেখানে কি হতে যাচ্ছে এটা স্পষ্ট এটা স্পষ্ট যদি বিএনপি জনগণের ভোট নিয়ে বৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায় আন্দোলন করে নিজস্ব বৈধ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায় এটা তো ওপেন সিক্রেট এবং বিএনপি সবাই জানে এবং স্বীকার করে ভোট এবং আন্দোলনে জামাত ছাড়া বিএনপি অচল এটা প্রমাণ করেছে কখনোই জামাতের সমর্থন ছাড়া কোনো আন্দোলনও বিএনপি সফল করতে পারেনি সরকারও গঠন করতে পারেনি ক্ষমতাও আসতে পারেনি অতএব জামাত ছাড়া বিএনপি অচল এটা তো একেবারে প্রমাণিত এটা তো বিএনপি জানে কিন্তু যদি বিএনপি এখন তো আসলে পেছনের দরজাদি ক্ষমতা আসার রাজনীতি করছে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি তারা এই যুক্তরাষ্ট্রকে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং তাদেরকে বুঝিয়ে শুনি এমন কি বিভিন্ন ভুল তথ্য দিয়ে হ্যাঁ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দ্যাটস রাইট কিন্তু সেটাকে ইউজ করে তারা যুক্তরাষ্ট্রের সহায়তা ক্ষমতা আসার চেষ্টা তো এই যুক্তরাষ্ট্রের সহায়তা ক্ষমতা আসার চেষ্টা মানে দেশের বড় প্রতিপাড়া তাহলে তো ইরাক সিরিয়ার মতো একটা অবস্থা হবে যেটা किसी को बार -बार बार बार भी काम नहीं जातीयो बृहत्तर ঐক্যমতের দরকার রাজনৈতিক ঐক্যমতের দরকার কোন অন্য দেশকে কোন মরুলকে টেনে আনার আনাটা এটা কিন্তু আত্মঘাতী হবে হোয়াট এভার তো এখানে এই আবার ভারতকে একটু সন্তুষ্ট করে তাদের মাধ্যমে ক্ষমতা আসার চেষ্টা বা নানান ইন্টারন্যাশনাল ক্যালকুলেশন দূতাবাসের রাজনীতি বিএনপি এখন করছে লবিস্টের রাজনীতি এখন করছে তো বিএনপি যদি এই লবিস্টের রাজনীতি আর দূতাবাসের রাজনীতিতে সফল হয় তাহলে জামাতকে নিশ্চিত তালাক দেবে তাহলে জামাত সেই ক্ষমতার স্টেক হোল্ডার হবে না কিন্তু যদি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসতে চায় এবং ক্ষমতায় আসার প্ল্যান করে তাহলে অবশ্যই এই আমেরিকাপন্থী ভারতপন্থী দালালেরা এই ডক্টর কামাল হোসেনরা যতই বুদ্ধি দেখ বা বামপন্থীদের একটা অংশে যতই বুদ্ধি দেখ বিএনপি জামাত সম্পর্কে অবিচ্ছেদ্য থাকবে তো এই ভাগ্য নির্ধারণী ম্যাচে কী হবে এই দুইটা বিষয়ের উপরেই নির্ভর করবে এর বাহিরে আসলে আর কিছু নেই